টাফ তো এই জন্য ইন্টারমিডিয়েট এখন ভিডিওটা চালু হয়ে গেল। দেখো আমাদের হচ্ছে যেহেতু এর মান শূন্য না, তাহলে অন্য কিছু হবে। এখন অন্য কত তাকে আমরা জানি জানি না। আমি ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়ালস টু কে। যেহেতু জিরো না, অন্য কোনো কিছু হবে। এখন অন্য কত তাও আমি জানি না, এজন্য আমি ধরে নিলাম সেই মানটা কি। আমরা কি বুঝতে পারছি এই কথাটাকে, বুঝছো? এই মানটাকে আমি কে ধরে নিলাম। আচ্ছা তাহলে দেখো, এ সমান বি সমান সি সমান কে, তার মানে কি এই প্রথমটা সমান কে, পরেরটা সমান কে, পরেরটা সমান কে, এই তিনটে পরস্পর সমান, তাদের সমান আবার কে, তার মানে কি প্রথমটা সমান কে, সেকেন্ডটা সমান কে, থার্ডটা সমান কে, এই নিয়ে ব্যাপারটা। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই ইকুয়াল টু কে, আবার ওয়াই স্কোয়ার, হ্যালো সালাম আলাইকুম, ক্লাস নিচ্ছি, কোন ক্লাস কোন ক্লাস? ও আচ্ছা, আমি হচ্ছে একটু আমার 9:30 ক্লাস আছে, আমি একটু ফোন করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, দেখতে পাচ্ছ সবাই নাকি? এটা ইকুয়ালস টু হচ্ছে কে, আবার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এটা ইকুয়ালস টু কে। একটু কি আমরা বুঝতে পারছি না, কারো কোনো সমস্যা আছে এতে? ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। তোমরা নতুন আসছো মানে কি, জয়েন করছো নতুন নাকি, মানে আমাদের ক্লাসে নাকি পূর্বে থেকেই ছিলা? ও আচ্ছা, এই মাস থেকে করা শুরু করছো, এটা তো ঝামেলা। তাহলে আগের পড়া তো পাও নাই, তাহলে তো ঝামেলা। ও এই এই মাস থেকে করা শুরু করলো, তুমি পড়াশোনা পাইছো? আচ্ছা তাহলে দেখো এই পর্যন্ত। এখন দেখো এটাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু এ কে লেখা যায়, আবার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়ালস টু বি কে লেখা যায়, এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু সি কে লেখা যায়, কোনো সমস্যা আছে? এ কে মানে আমি গুণ করে দিলাম, গুণ করে দিলাম, গুণ করে দিলাম। আমরা সবাই বুঝতে পারছি না, কারো বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা এখন দেখো, আমার প্রমাণে এ এর সাথে কারে লাগবে, এক্স রে, বি এর সাথে কারে লাগবে, ওয়াই রে, আর সি এর সাথে কারে লাগবে, জেড রে। আমার এখানে আছে কি এ কে বি কে সি কে। তাহলে দেখো যে তোমার এ এর সাথে এক্স লাগবে, আমি উভয় পাশে যদি এক্স দিয়ে যদি গুণ দিই, তাহলে থাকে কি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এ এক্স কে, যে তোমার এক্স লাগবে। হ্যাঁ এই এই কে ধরার লাইনটা নাকি এর পরের লাইনটা? আচ্ছা কে এর পরের লাইনটা আমি একটু এই এ নিয়ে গুণ দিয়ে দিছি, এই বি নিয়ে গুণ দিয়ে দিছি, এই সি নিয়ে গুণ দিয়ে দিছি, এটা কি সামনে গেলে গুণ হয়ে যাবে না বাক্য? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এই যে শোন একে ওয়াই স্কোয়ার বি কে। এখন দেখো আমার, হ্যাঁ বলো। না এইটা আমাকে প্রমাণ করা লাগবে, সূত্র হইছে এই দুইটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি কিন্তু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এইটা এইটা এইটা, আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এর দুইটা সূত্র আছে। আমাকে একটু জিনিস দেওয়া আছে আর এইটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, ক্লিয়ার? তাহলে প্রমাণে আমি দেখতেছি কি এ এর সাথে এক্স লাগবে, এক্স বি ওয়াই সি জেড, আমার এখানে আছে এ কে বি কে সি কে, এজন্য আমি এইটা যদি আমি এক্স দিয়ে গুণ দিই তাহলে তো এক্স চলে আসে, উভয় পাশে যদি আমি এক্স দিয়ে গুণ দিই তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, আর এখানে থাকলো এক্স কে, এটাকে আমি দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এইখানে আমার বি এর সাথে প্রমাণে কারে লাগবে, ওয়াই রে লাগবে, ফলে আমি উভয় পক্ষে যদি ওয়াই দিয়ে গুণ দিই তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স জেড আর ওয়াই এসে গুণ হয়ে কি এক্স ওয়াই জেড হয়ে যাবে, এখানে হবে কি বি ওয়াই কে, এটাকে আমি দিয়ে দিলাম 2 নং, বুঝছি?
ক্লিয়ার? আর আমার প্রমাণে সি এর সাথে কার লাগবে? জেড লাগবে। তাহলে উভয় পক্ষকে আমি জেড দিয়ে গুণ দিই, তাহলে জেড স্কোয়ার এর সাথে গুণ হয়ে জেড কিউব। আর এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই জেড হলো। আর এই পাশে হলো কি সি জেড কে, এটাকে আমি দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 3। ক্লিয়ার? বুঝছি না কারো কোনো সমস্যা আছে তে? হ্যাঁ স্যার তোলেন, সমস্যা নেই, আমি সময় দিচ্ছি আপনাদেরকে। তুমি লেখা বুঝতে পারলেই তো হইছে নাকি? তেমন ক্যামেরার দোষ, কি করবো স্যার, গরিব গরিব মানুষ। ও আমার এখানে বাতির পাওয়ার কম, বুঝছো, এই জন্যই মনে ঝামেলা। হ্যাঁ বুঝতে পারছি। ও তাইলে মনে হয় এটা নীলেরই দোষ। আচ্ছা এই ভালো কথা। এই শোনো, সবাই ঠিকঠাক মতো পেমেন্ট ক্লিয়ার করে দিবে। ফোন ধরো, কেনা লাগবে টাকা পয়সা নাই, বুঝছো। আচ্ছা ঠিক আছে, যারা পেমেন্ট দেবে তারা পেমেন্ট দিয়ে দিবে। এই যে তোমরাই তো বলো নীল দেখায় কালো দেখায় কালা দেখায়, দেখো কি বলো। আচ্ছা আচ্ছা, ওকে 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 স্যার, এই 1 2 3 পর্যন্ত সব লেখা কমপ্লিট। আচ্ছা এখন দেখো প্রমাণে, এখন দেখো প্রমাণে আমার লাগবে কি এক্স প্লাস ডিওয়াই প্লাস সিজেড, মানে তিনটাকে আমার যোগাকারে লাগবে প্রমাণের ডান পাশটায়। তার মানে 1 2 3 সব যদি যোগ দিয়ে দেয় তাহলেই তো আমার সামনেরটা এটা চলে আসে। তাহলে দেখো এখন 1 যোগ 2 যোগ 3 ইমপ্লাইজ দ্যাট 1 2 3 যদি আমি যোগ দিই তাহলে দেখো প্রথমটায় কি চলে আসে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড। পরেরটা চলে আসে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। পরেরটা চলে আসে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। আর এই এখানে চলে আসে কি এ এক্স কে প্লাস বি ওয়াই কে প্লাস সি জেড কে। ফলে আমার হলো কি, এই জায়গাটা আমার ক্লিয়ার হলো, আমার প্রমাণে লাগবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, সেই জায়গাটা আমি এখানে চলে আসলাম। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এই জায়গাটা থেকে আমি কি এইটা যদি একত্রিত করে লিখি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 xyz, এই হচ্ছে একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই জেড, তিন তিনটের একটা 3 xyz লিখে দিলাম। আর এই পাশ থেকে তুমি যদি কে কমন নেও থাকে কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, একটু মনে শান্তি করলেন যে প্রমাণ করতে গেলে ডান পাশের লেন থেকে চলে আসছে আমার এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। এখন দেখো এইটার কি একটা সূত্র আছে না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 abc। ক্লিয়ার? এর আমার দুইটা সূত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে দুইটা সূত্রের মধ্যে আমি কোনটাকে বসাবো, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আচ্ছা এখন এই প্রশ্নের সমাধান করার জন্য আমরা শুধু একটু মনে রাখবো, আমাদের শুধুমাত্র এই এই কোশ্চেনটাই, শুধুমাত্র এই কোশ্চেনটাই, মানে পুরো চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র এই কোশ্চেনটাই আর অনুশীলনের মধ্যে একটা কোশ্চেনটাই। খেয়াল করে দেখো আমাদের ম্যাথ দেখলেই তো মনে পড়বে যেটা কোন প্রশ্ন চলে আসছে, শুধুমাত্র এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড এই প্রশ্নটাই আর অনুশীলনের মধ্যে একটা প্রশ্ন, শুধুমাত্র দুইটা প্রশ্নে আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করি, এই সেকেন্ড সূত্রটা আমরা ব্যবহার করি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি মাইনাস সি। আর সকল ম্যাথে, আর সকল ম্যাথে আমরা এই সূত্রটা ইউজ করব। আমি কি কথাটা বুঝতে পারছি? শুধু পুরো চ্যাপ্টারের দুইটে ম্যাথে আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে ওইভাবে কিছু বলা যায় না আমি কোন সূত্র ব্যবহার করবো, আমরা শুধু মনে রাখবো আমাদের দুইটে ম্যাথ। একটা হচ্ছে এটা তো দেখলেই মনে থাকবে এ প্লাস বি প্লাস সি, অথবা এই নট ইকুয়ালস টু শূন্য দেখলেও মনে মনে করাটা সূত্রে আমরা হাফের, বাকি সকল ক্ষেত্রে আমরা হাফের সূত্রটা ইউজ করব। ক্লিয়ার? হ্যালো আমরা, আচ্ছা উৎপাদকের সূত্র মানিন্যের সূত্র বলতে কিচ্ছু নেই, আমরা যেকোনো সূত্র যেকোনো জায়গায় ইউজ করতে পারি, এ মাথায় রাখবো সব সময়। উৎপাদক আর হচ্ছে ই বলতে কোনো কথা নেই, যেকোনো সূত্র তুমি যেকোনো জায়গায় প্রয়োজনে ব্যবহার মানে ইউজ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে হচ্ছে এইটি আগে আমরা হচ্ছে করলাম কি
x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx. এই তোমার সূত্রটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab. সূত্র ছিল a প্লাস b প্লাস c. সূত্র ছিল a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b মাইনাস b মাইনাস c. এরকম ভাবে সূত্রটা বসাইলাম. এখান থাকলো কি দেখো, k ইনটু x প্লাস by প্লাস cz. আচ্ছা তাহলে হইছে, আমরা একটু ক্যালকুলেট দেখি. এই এই পজিশনে যখন আমরা চলে আসলাম, এরপরে দেখো x প্লাস y প্লাস z এইখানে x স্কয়ারের সাথে আমি দেখো এখানে x স্কয়ারের সাথে আমি yz কে নিয়ে আসব. কেন দেখো, আমাদের এইখানে কিন্তু একটা মান আছে x স্কয়ার মাইনাস yz ইকুয়ালস টু ak, x স্কয়ার মাইনাস yz ইকুয়ালস টু ak, y স্কয়ার মাইনাস zx ইকুয়ালস টু bk. এজন্য আমি জাস্ট ওইগুলোকে নিয়ে নেব. দেখো x স্কয়ার মাইনাস ওয়াই জেড, এই এক্স স্কোয়ারের সাথে আমি নিলাম মাইনাস ওয়াই জেড কে, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে নিলাম মাইনাস জেড এক্স কে, ওয়াই স্কোয়ারের সাথে নিলাম মাইনাস জেড এক্স কে, আর প্লাস জেড স্কোয়ারের সাথে নিলাম মাইনাস এক্স ওয়াই কে. আমরা ঠিক যেরকমের আছে, এই মেসেজ দেয় কে, অনাকাঙ্ক্ষিত মেসেজ. আর তোমাদের বিরুদ্ধে তো ই আছে, কমপ্লেইন আছে, তোমরা ওই বসে বসে সবাই সাথে প্রাইভেট মেসেজিং করো এই ক্লাসের সময়. আচ্ছা দেখো ইকুয়ালস টু হচ্ছে কে ইনটু এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, ওই পাশটা ঠিকই আছে ডান পাশটা. এবারে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড. আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মানে কি একে না? এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু কি ছিল? একে ছিল, কিন্তু এক নং সমীকরণের সমীকরণের উপরের লাইনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু ছিল একে. ফলে আমি এখানে বসে দিলাম একে. ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এটা ছিল বি কে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা ছিল সি কে ইকুয়াল টু এখানে থাকলো আমার কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড. এই বড় বোর্ডে লেখতে লেখতে অথবা ছোট খাতায় লেখা যায়, যাই হোক বুঝে না হয়ে পাশে যে ছিল তাই. এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইখান থেকে আমরা যদি কে যদি আমরা কমন নেই তাহলে থাকে কি এ প্লাস বি প্লাস সি, আর এই পাশে থাকলো কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড. এখন কি উভয় পাশ থেকে কে কে বাদ চলে যায় না? উভয় পক্ষে তুমি যদি কে দিয়ে যদি ভাগ দাও, উভয় পক্ষে তুমি যদি কে দিয়ে যদি ভাগ দাও তাহলে এখানে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্রুফ, অথবা শর্ট দিলে শর্ট দেবা, যদি দেখাইতে পারে তাহলে শর্ট দেবা, প্রমাণ করতে পারলে প্রুফ দেবা. বুঝতে পারছি আমরা না কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার? তুলে না কিন্তু প্রশ্ন কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার বিভিন্ন জায়গায় চলে আসছে. কোন সেকেন্ড লাইনটা এটা 1 2 3 4টা এটা নাকি? আচ্ছা দেখো আমার এক্স স্কয়ারের সাথে আমি ওয়াই জেড কে নিয়ে নিলাম, নিজে তো আমি পারি নাকি? ওয়াই স্কোয়ারের সাথে আমি জেড এক্স কে নিয়ে নিলাম, আর জেড স্কোয়ারের সাথে আমি এক্স ওয়াই কে নিয়ে নিলাম. কেন নিয়ে নিলাম? কারণ আমাদের এখানে মানে আমরা কিছু মান পাইছি যেগুলো আমি বসাইতে পারি. দেখো এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু এ কে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়ালস টু বি কে, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু সি কে. ফলে আমি জেড স্কোয়ারের সাথে যদি এক্স ওয়াই কে নেই, ওয়াই স্কোয়ারের সাথে আমি জেড এক্স নেই, আর এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই ওয়াই জেড নেই তাহলে তুমি মানগুলো বসাইতে পারি. ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ এই এই কে আর এইখান থেকে আমি কে কমন নিচ্ছি, এই কে দুই কে কি বাদ হয়ে যাবে? দুই পাশ থেকে সেম সেম গুণাকারে আছে সবাই, ক্লিয়ার?
আচ্ছা এখন দেখো আমাদের এবার গ নম্বরটা আমাদের একটু কমন করে লাগবে। গ নম্বর, গ নম্বর এই প্রশ্নটা হচ্ছে অনেক বোর্ডে চলে আসছে, অনেক পরীক্ষায় চলে আসছে। এই প্রশ্নটা শুনে আমাদের মনে রাখবে, এই প্রশ্ন আমরা অলওয়েজ ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি। এই প্রশ্নটা আমরা অলওয়েজ ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করি। আচ্ছা আমরা যদি সমাধানে চলে যাই, দেয়া আছে বাম পক্ষ থেকে যাওয়া যায় কিন্তু ডান পক্ষ থেকে চলে আসলে, ডান পক্ষ থেকে যদি বাম পক্ষ থেকে চলে আসলো তাহলে তোমার হচ্ছে 5-6 লাইন লাগে বা 7-8 লাইন লাগে, আর তুমি যদি বাম পক্ষ থেকে যদি যাও তাহলে 15-16 লাইন লাগে বা 20 লাইন লাগে। এজন্য আমরা অলওয়েজ ডান পাশ থেকে চলে আসি। দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু এ বি সি, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের দেখাইতে যেটা হবে তার আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে চলে গেলাম, আমার দেখাইতে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে চলে আসি, এই এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা দেখেই একটা আফসোস হয়, যদি -3, যদি এখানে -3 এবিসি থাকতো তাহলে তো সেটাই বসাইতে পারতাম। তো ওরে বাবা, হ্যালো আসসালামু আলাইকুম, ক্লাস নিতেছি ক্লাস নিতেছি ক্লাস নিতেছি, এত ফোন দেয় লোকজন। দেখো আমাদের এটা দেখেই আমাদের মনে পড়তেছে, যদি এখানে -3 এবিসি থাকতো তাহলে কতই না ভালো হতো, 27 হতো যদি 127। এই রিদিকে কই, মাইক্রোফোন অন করো তো। এই 27 হতো যদি 127, এটা কোন কালের উদাহরণ? বাংলা সেকেন্ড পেপার পড়ানো বলছি, 27 হতো যদি 127, এটা কোন কাল? নিত্যবৃত্ত অতীতকাল নাকি? আচ্ছা ব্যাকরণ পড়ো ভালোভাবে, কিন্তু এই ব্যাকরণ হচ্ছে একমাত্র সাবজেক্ট যাতে আমার 50টা এমসিকিউ মধ্যে 48টা এমসিকিউ আমার হয়েছিল, 48টা বাংলা সেকেন্ড পেপার। মানে এই আফসোস থেকে, হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা সেই আফসোস মিটানোর জন্য, আমরা সেই আফসোস মিটানোর জন্য একটা -3 এবিসি নিয়ে নিলাম বা +3 এবিসি আমরা নিয়ে নিলাম, ক্লিয়ার? এখন দেখো, এখন কিন্তু এই যে আমার একটা সূত্র চলে আসছে, সূত্র চলে আসছে না এখন, দেখো তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি নিয়ে নিলাম আমি, এটা হচ্ছে এ টুকের সূত্র। আর দেখো প্লাস 3 এবিসি, আচ্ছা এবিসি সমান আমার একটা মান দেওয়া আছে না, এবিসি সমান কি এ টুক না বুঝছি, তাহলে 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, বুঝতে পারছি এ টুকের আমি সূত্রের মান বসাইলাম, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি, শেষ। আর এখানে আছে 3 এবিসি, এই এবিসি সমান আমার কি আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, আমি এটা বসাই দিলাম, ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো এখন দেখো এই এই পার্টটুকু থেকে আর এই পার্টটুকু থেকে কি এ প্লাস বি প্লাস সি কমন যায় না, এ প্লাস বি প্লাস সি কমন যায় না, তাহলে এইখানে থাকে কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, হ্যাঁ আমার ম্যাথেই তো দেওয়া আছে এ বি সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এই মানটুকু আমি এখানে বসাই দিছি, ক্লিয়ার? তাহলে দেখো
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে থাকলো কি? আচ্ছা আমি তো বলে দিছি যে আমাদের একটু মনে রাখতে হবে যে কোনটা আমরা কোন সূত্রটা ইউজ করি। আমরা শুধু এই দুইটা আর হচ্ছে অনুশীলনের একটা, এই পূর্বে কি বলছিলাম একটার কথা বলছিলাম না দুইটার কথা বলছিলাম? ও তাইলে হচ্ছে ওটা বলে বলছিলাম মানে এই দুইটা। হ্যাঁ হ্যাঁ শোনো, এই আচ্ছা দুইটা বলি একটা বলি, মনে রাখো এই কাজের দুইটা ম্যাপ আর অনুশীলনের আছে একটা ম্যাপ, শুধুমাত্র তিনটে ম্যাপের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করি, বাকি সবগুলো আমরা হাফের সূত্র ইউজ করি। একটু দুই একবার প্র্যাকটিস করলেই এটা মনে থেকে যাবে, না এটা নিয়ে সমস্যা, দুই একবার প্র্যাকটিস করলেই হবে, বাসা যদি দুইবার করো তাহলেই মনে থেকে যাবে আসলে কোনটা কি হবে। আচ্ছা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এরকম থাকলো, আর এইখানে দেখো থাকলো কি, এইখান থেকে যদি এ বি সি যদি তুমি কমন হয়ে থাকে কি থ্রি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, মানে থ্রি এ বি প্লাস থ্রি বি সি প্লাস থ্রি সি এ, কোনো সমস্যা আছে এতে? এ প্লাস বি প্লাস সি চলে গেছে তাহলে থাকে কি থ্রি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, মানে থ্রি এ বি থ্রি বি সি থ্রি সি এ, ক্লিয়ার? মাইনাস, ও মাইনাস সি আমি লিখি নেই, আচ্ছা 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 মাইনাস সি থাকবে, এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি, তারপরে এখান থেকে দেখো থ্রি এ বি থ্রি বি সি, মানে বুঝতে পারছি তোমরা কি? আচ্ছা তাহলে এইখানে আমাদের থাকলো কি দেখো এ প্লাস বি প্লাস সি, আর এইখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, তিনটে এ বি থেকে একটা এ বি যদি চলে যায় তাহলে থাকে কি প্লাস টু এ বি, ক্লিয়ার? তিনটে বিসি থেকে যদি একটা বিসি চলে যায় তাহলে থাকে কি প্লাস টু বিসি, তিনটে সি এ থেকে যদি একটা সি এ চলে যায় থাকে কি প্লাস টু সি এ, আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? কারো কোনো কথা নাই কেন, বুঝছো তো নাকি? হ্যাঁ কোনটা বলো সমস্যা হয়েছে কোনটা? আচ্ছা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সূত্রে নেওয়ার জন্য একটা মাইনাস থ্রি বিসি নিয়ে আসলাম আর একটা প্লাস থ্রি বিসি নিয়ে আসলাম সূত্রে নেওয়ার জন্য, এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর আমি সূত্রে বসাইলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি মাইনাস সি, আর এইখানে আছে কি প্লাস থ্রি এ বি সি, তাহলে প্লাস থ্রি আমাদের প্রশ্নেই দেওয়া আছে এ বি সি, আমাদের প্রশ্নেই দেওয়া আছে এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এই মানটাকে আমি এই বসাই দিছি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস বি সি প্লাস সি, বুঝতে পারছো আমার কথাটাকে? এরপরে এই পার্টটা আর এই পার্টটা থেকে এ প্লাস বি প্লাস সি আমি কমন নিছি, তাহলে কমন নিলে থাকে এইখান থেকে এটুক, এই এটুক আর এইখান থেকে প্লাস থ্রি ইন্টু এ বি এ বি প্লাস বি সি প্লাস সি, তাহলে প্লাস থ্রি এ বি প্লাস থ্রি বি সি প্লাস থ্রি সি, বুঝছো? ক্লিয়ার? বুঝো নাই? আচ্ছা এখন দেখো আমরা ছোটবেলায় একটা সূত্র করে আসছিলাম না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু আই বি প্লাস টু আই বি সি প্লাস টু আই সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, মনে আছে তো নাকি? এখন দেখো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার মানে কি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব এ স্কোয়ার ইন্টু এ ইকুয়ালস টু কি এ কিউব, না ইকুয়ালস টু কি লেফট হ্যান্ড সাইড, ক্লিয়ার? এই একটা ম্যাথ, এই একটা ম্যাথ যেটাকে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আসি, ঠিক আছে এই একটাই ম্যাথ আর কোন ম্যাথই আমরা রাইট হ্যান্ড সাইড থেকে চলে আসি, এইটাই আমরা কেন আসছি এটা দেখে হচ্ছে আমরা লোভ সামলাইতে পারি নাই যে এইখান থেকে আমি সূত্রটা খুব সহজে নিতে পারি, এই জন্য আমি এই রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি, ক্লিয়ার? এখান থেকে তুমি সূত্রটা সহজে নিতে পারো, আর এই সেট দিয়ে গেলে আবার অনেক ভালোই সময় কাটতে পারে, অনেক মানে 15-20 দিন লাগে, তাও যদি দেখতে চাও একসময় দেখাই দেবো। আচ্ছা এটা এটা এ প্লাস বি প্লাস সি থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাও থাকলো, মাইনাস এ বি আর প্লাস থ্রি এ বি,
তাহলে প্লাস তিনটা এবি থেকে একটা এবি মাইনাস হয়ে গেল, থাকে কি টু এবি। আবার প্লাস তিনটে বিসি থেকে একটা মাইনাস বিসি চলে গেল, থাকে টু বিসি। প্লাস তিনটে সিএ থেকে একটা মাইনাস সিএ চলে গেল, থাকে প্লাস টু সিএ। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে চলে আসলাম। অতএব এইটা সমান এইটা, হ্যাঁ। এখন আমি কি লিখবো? অতএব এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। প্রুফড বা শোড যেটা বলে সেটাই, প্রমাণ করতে বললে প্রুফ লেখবা, আর হচ্ছে এই কথা বলে। আচ্ছা এখন দেখো আমাদের এরপরে পেজ নাম্বার হচ্ছে 53, এর নিচের দিকে আছে মূলত ভগ্নাংশ, এবং এখানে আছে উদাহরণ 19-20, এগুলো আছে স্মরণ করতে বলছি, বলো। এবার আমরা একটু সবাই একটু পেজ নাম্বার 53 লাস্টের দিকে চলে যাই। এখানে আমাদের বলছে মূলত ভগ্নাংশ, এবং এইখানে হচ্ছে আমাদের স্মরণ করতে বলছে। এর ভেতর থেকে একদম সব বুঝে একটা মাত্র স্মরণ করবা, একটা মাত্র স্মরণ করবা, সেই স্মরণটা হচ্ছে উদাহরণ 22। উদাহরণ 22 মোস্ট ইম্পর্টেন্ট অল, ভালো করে দাগাই নাও। উদাহরণ 22 ঠিক যা যা বলতেছি তার ভেতর থেকে প্রশ্নগুলো চলে আসবে। উদাহরণ 22 ক্লিয়ার? আচ্ছা উদাহরণ 22টি হচ্ছে আমরা সলভ করে দেখাবো, কারণ উদাহরণ 22টি হচ্ছে ইম্পর্টেন্ট, এর বাইরে আর কোনো সরল সাধারণত দেয় না। তো উদাহরণ 22 যদি আমরা চলে যাই, উদাহরণ 22 আমাদের যে সরল করতে বলছে, আচ্ছা ঠিক সেম রকমের সরল একটা আমাদের ওই চ্যাপ্টারের ভেতরেও আছে, এইটা শেষ করলেই আমরা আংশিক ভগ্নাংশে চলে যাইতে পারি, একটা শান্তি পাওয়া যাবে। আংশিক ভগ্নাংশটাই হচ্ছে এখানে মেইন পার্ট, যেটা বুঝাইতে হচ্ছে মিনিমাম তিনটে ক্লাস লাগবে। আংশিক ভগ্নাংশ তো একদম মেইন পার্ট, তারপরে চ্যাপ্টারে ঢুকলে খুব বেশি টাইম লাগবে না, চ্যাপ্টারে ঢুকলে সহজেই আমাদের কাভার হয়ে যাবে, চ্যাপ্টারে খুব বেশি কিছু নাই। এখন দেখো উদাহরণ 22 যদি আমরা চলে যাই, উদাহরণ 22টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দাগাই রেখো, পরে আবার বলবো না স্যার কোনটা কোনটা ইম্পর্টেন্ট, আমি তো এখনই বলে দিচ্ছি ম্যাথের সময়। তাহলে আমরা চলে যাবো উদাহরণ 22-এ, কারণ বাকি দুইটা সময় আমাদের লাগবে না, 19-20 লাগবে না, সাইড একটু দেখে নিতে পারো, দেখলে নিজেরাই বুঝবো, আর না বুঝলেও কোনো সমস্যা লাগবে না। এখন দেখো এখানে দেখো আমাদের সরল করতে বলছে 1/x + 2x / x² + a² + 4x³ / x^4 + a^7 বাই হচ্ছে a^8 - x^8। আচ্ছা সব সময় এই জাতীয় ম্যাথে, আচ্ছা এই জাতীয় ম্যাথে দেখবা উপরেরটা বারবার ডাবল হচ্ছে 1, 2, 4, 8। আচ্ছা আমরা একটু চলে যাব পেজ নাম্বার, আমরা একটু চলে যাব পেজ নাম্বার 61, আমরা একটু চলে যাব পেজ নাম্বার 61, একটু যাও সবাই। আচ্ছা পেজ নাম্বার 61 তে সরল করে 10-এর ঘ একটু দাগাই নাও, 10-এর ঘ। আচ্ছা এই ম্যাথটার সাথে এই ম্যাথটা কি মিলে না দেখো, এই বর্তমান ম্যাথটা পাওয়ার হইছে মানে লব হইছে 1, 1 এর পরেরটা 2, 2 এর পরেরটা 4, 4 এর পরেরটা 8, ওইখানে দেখো 1, 2, 4, 8, 16 ক্লিয়ার? এবার দেখো একটু আমার স্ক্রিনের দিকে একটু তাকাও, এখন স্ক্রিনে লবের মানটা হচ্ছে 1, 8, 2, 8, 4, 8, 8। এইবার একটু বইয়ের দিকে তাকাও, ওই ঘনম্বরে উপরের পাওয়ার 1, 2, 4, 8, 16 প্রতিবার ডাবল ডাবল হচ্ছে, তার মানে লবের দিক থেকে মোটামুটি মিল পেলাম। এবার আমি হরের দিকে চলে আসি, দেখো এটাও আছে প্লাস, এটাও আছে প্লাস, এটাও আছে প্লাস, লাস্টেরটা কিন্তু মাইনাস, ওইখানেও দেখো সবগুলো প্লাস, লাস্টেরটা কিন্তু মাইনাস, বুঝছি? তার মানে এই দুইটা ম্যাথ একদম সেম রকমের। তা আমি হচ্ছে উদাহরণটা করাই দেবো, আর তোমাকে হচ্ছে বাসায় ওইটাকে হোমওয়ার্ক দিয়ে দেবো, না পারলে হচ্ছে আমি করাই দেবো, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তার মানে মিলতেছে কিন্তু, এই দুইটার ভেতর থেকে একটা সরল দেয়, যদি সরল দেয় এই দুইটার মধ্যে একটা দেয়, আর না দিলে দেয় না, কারণ সরল ছাড়াও অনেক প্রশ্ন আছে এইখান থেকে যেগুলো হচ্ছে দেওয়ার মতো, ফলে এগুলো নিয়ে তো মাথা ঘামে না তারা। আচ্ছা এখন দেখো এটাকে সলভ করবো,
সবসময় মাইনাসটা নিয়ে সবার প্রথমে কাজ করা শুরু করবো, কোনটা নিয়ে মাইনাসটা নিয়ে। খেয়াল করে দেখো, তাহলে এইগুলোকে আমরা রেখে দিলাম, দেখো মাইনাসটা এ আছে প্রথমে, ঠিক তার প্রথমটাও আমি এ প্রথমে নিয়ে নেই, এই মাইনাসটা আর তার পূর্বেরটা নিয়ে আমি কাজ করবো। মাইনাসটা আছে, এ আছে প্রথমে, এক্স আছে পরে, এর পূর্বেরটাও আমি এ প্রথমে নিয়ে নিলাম, এক্স পরে নিয়ে নিলাম, প্লাস 8x7। আচ্ছা এইটাকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার, কোনো সমস্যা আছে এতে? বুঝছি, এটা কি এখন একটা সূত্রে যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একবার প্লাস একবার মাইনাস, ক্লিয়ার? বুঝছি, এখন দেখো এই দুইটার মাঝে কি লসাগু যায় না, এই দুইটার মাঝে কি লসাগু যায় কি, এ টু দি পাওয়ার 4 প্লাস x^4 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস x^4। এখন দেখো এ টু দি পাওয়ার 4 x^4 এটা যদি চলে যায় তাহলে থাকে কি, এ টু দি পাওয়ার 4 মাইনাস x^4, তাহলে লসাগুটা হয় কি 4x³ ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস x^4। বুঝতে পারছি, 4x³ এর সাথে এ টু দি পাওয়ার 4টা তো বাদ চলে গেল, ভাগ দিয়ে এটা তো বাদ চলে গেল, থাকলো এটা, এটা চলে আসলো, প্লাস এইখানে তো দুইটা দুইটাই বাদ চলে যায় পুরোটাই, তাহলে থাকে কি শুধুমাত্র 8x^7। বুঝছি, জাস্ট হচ্ছে সিম্পল যে লসাগু, আমরা সেই লসাগুটা করলাম। আচ্ছা এখন আমরা একটু দেখি, এখানে এইটাকে তুমি যদি গুণ দাও তাহলে থাকে কি 4a^4x³, এই কিন্তু আমাদের পূর্বের লাইনটা। হ্যাঁ আচ্ছা দেখো, 4a^4x³ মাইনাস 4x^7 হয় না, x³ × x^4 প্লাস হচ্ছে 8x^7, আর নিচে থাকে কি a^4 প্লাস x^4 × a^4 মাইনাস x^4। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বুঝতে? এটাকে জাস্ট গুণ দিয়ে দিছি। আচ্ছা এটা কিন্তু আমি রেখেই দিচ্ছি। আচ্ছা এখন দেখি, 8x^4 থেকে 4x^4, এটা তোমার থেকেই গেছে, 8x^4 থেকে যদি 4x^4 চলে যায় তাহলে 4x^7 থেকে যায়, 8x^7 থেকে 4x^7 চলে গেল, এই হচ্ছে আমাদের পূর্বের লাইনটা, এটাকে আমরা তালগোল পাকাই ফেলে না। আচ্ছা ক্লিয়ার, তাহলে আর নিচে থাকলো কি a^4 প্লাস x^4 × a^4 মাইনাস x^4। এখন দেখো 1/x + a + 1/x² + a² এখন দেখো এই উপর থেকে কটটু কমন যায়, কোনটা? ও হ্যাঁ, এখানে হবে 2x, সরি ওই 1 দেখে তো 2x। আচ্ছা দেখো এখানে কি যায়, 4x³ কমন যায় না, 4x³ তো কমন যায়, তাহলে এইখানে থেকে যায় কি a^4, আর এইখানে থেকে যায় কি 4x³, তাহলে এখানে কি x^4 থেকে যায় না কমন নিলে? না বুঝলে কিন্তু প্রশ্ন করো, ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই। বাকিরা তো সবাই ঠিক দেখতে পাচ্ছ নাকি, কি বলো? ঠিকই তো থাকার কথা। হ্যাঁ ওকে ঠিক আছে স্যার, নেটের সমস্যা হতে পারে। আচ্ছা দেখো এই তো, এখন দেখো a^4 প্লাস x^4 এটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি দেখো, এখানে থাকে a^4 মাইনাস x^4, এখানে থাকে 4x³। আচ্ছা এখন আবার আমি এই লাস্টের দুইটা টার্ম নিয়ে আবার আমি সেম রকমের কাজ করব।
এখন দেখো এইখানে আসছি, এ আছে প্রথমে, মাইলেজেরটাই যেরকম থাকবে তার পূর্বের টাইম সেম চেঞ্জ করবে, মানে এ আছে প্রথমে, তাহলে এটাকেও আমি লিখবো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর এইটাকে দেখো এটাকে কি এরকম করে সাধারণ জানা না, এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আবার পূর্বের মতোই আর কি আমি সেম প্রসিডিউরে আবার ম্যাথটা করবো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ম্যাথটা একটু বড় কিন্তু একদমই সহজ, একই প্রসিডিউর। এখানে তুমি কি করতে পারো, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার? বাই এখানে থাকলো কি ফোর এক্স কিউব, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এই পর্যন্ত আসার পর এখন এই দুইটার মাঝখান থেকে আবার কি লসাগু যায়, এটুক যায় লসাগু, ক্লিয়ার? তাহলে পরের লাইনটা আবার কি চলে আসে দেখো, তোলা হইছে বলো, তোলা হইলে আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে ভিডিওটা তো দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিও, অথবা হচ্ছে কেউ একজন হচ্ছে ওই ছবি তোলে গ্রুপে দিয়ে দাও। আচ্ছা এখন দেখো এর পরের লাইনটি থাকে কি ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস, এখন যদি আমরা লসাগু যদি করি, এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, সরি সরি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার। হ্যাঁ আমি যদি লসাগু যদি করি, এখন দেখো তুমি যদি এখানে যদি লসাগু যদি করো, হ্যাঁ উল্টেছি তো, এই দুইটার মাঝে তুমি যখন লসাগু করো তাহলে এর ক্ষেত্রে কি এ স্কোয়ার, আচ্ছা আমি ওই ওই লাইনটাকে আবার সেকেন্ড টাইম একটু তুলে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা। দেখো ওই লাইনটি ছিল এরকমের ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস টুয়াইজ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকমের আমাদের ছিল। হ্যাঁ এই একটুকু আমাদের ছিল, এখন এই দুইটির মাঝখান থেকে যদি লসাগু করি হয় এটা এখানে এটা চলে যায় থাকে কি টুয়াইজ এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব, আর এই পাশে এখন যদি তুমি গুণ দাও দেখো টু এ স্কোয়ার এক্স মাইনাস টু এক্স কিউব মাইনাস প্লাস ফোর এক্স কিউব, দেখো এটা দিয়ে তুমি যদি গুণ দাও, এটা তুমি যদি গুণ দাও তাহলে টু এ স্কোয়ার এক্স মাইনাস টু এক্স কিউব, এখান থাকলো প্লাস ফোর এক্স কিউব। আচ্ছা এইখানে দেখো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকে কি দেখো টু এ স্কোয়ার এক্স মাইনাস এখান থেকে প্লাস টু এক্স কিউব, চারটা এক্স কিউব থেকে দুইটা এক্স কিউব যদি চলে যায় থাকে দুইটা এক্স কিউব ওয়ান বাই এক্স প্লাস এ, এইখানে দেখো এখন এখান থেকে কি কমন যায় টুয়াইজ এক্স কমন যায়, টুয়াইজ এক্স যদি কমন যায় এখান থেকে কি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা এটা চলে যায় কাটাকাটি, তাহলে থাকে কি ওয়ান বাই এক্স প্লাস এ, এখানে থাকে টুয়াইজ এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই এক্স প্লাস এ টুয়াইজ এক্স বাই এখানে এ প্লাস এক্স নিয়ে নাও, হ্যাঁ এ প্লাস এক্স, তাহলে এখানে থাকে কি এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, এটা এটা যদি আমি লসাগু করি যদি তাহলে থাকে কি এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তাহলে এখানে থাকে ওয়ান এখানে থাকে এ মাইনাস এক্স প্লাস টুয়াইজ এক্স, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে দেখো এখানে দুইটা এক্স থেকে যদি একটা এক্স চলে যায় থাকে কি এ প্লাস এক্স আর নিচে থাকে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, এখন এ প্লাস এক্স এ প্লাস এক্স কাটা যায় উপরে থাকে ওয়ান বাই এ মাইনাস এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এর বাইরে আর সরল করা যায় না, ক্লিয়ার? বুঝছি।
আচ্ছা, তাহলে শুধুমাত্র হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক দিলাম কত, খেয়াল করে দেখো। আর এই ম্যাথগুলো কিন্তু নোট খাতায়, এই ম্যাথ কিন্তু নোট খাতা খুব সুন্দর করে তুলবা। পেজ নাম্বার 53 এর দিছিলাম কত, কোটা দিছিলাম ভুলে গেলে চলবে? এটা দিছিলাম কয়ের চার ছয়, আর খ করবা গ করবা এই দুইটি আমি করাই দিছি। এরপর উদাহরণ 22 করবা, যেটা আমি এই মাত্র করাই দিলাম। আর অনুশীলনীর করবা উদাহরণ কত, উদাহরণ 14, এক মিনিট আমি দেখে নেই। হ্যাঁ, উদাহরণ 14টা মেবি, হ্যাঁ উদাহরণ 14 আমি করাই দিছিলাম মনে হয়, উদাহরণ 14 আমি করাই দিছিলাম। হ্যাঁ উদাহরণ 14 করাইছি, আমরা ওই 7-এরও গিয়ে করাইছিলাম। আর অনুশীলনের করবা, অনুশীলনের 10-এর গ, অনুশীলনের 10-এর ঘ, একদম সেম রকমের এই মতো যেইটা করাইছি একদম সেম।